এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, COVID-19 বা করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কত সেটি নিশ্চিত হওয়া না গেলেও শনাক্তের পরিমাণ প্রতিদিনই বাড়ছে এখন পর্যন্ত, কারণ আমরা জানি যে শনাক্তকরণ প্রক্রিয়াটা পৃথিবীর অনেক দেশেই এখন পর্যন্ত যেরকম হওয়া উচিত সেরকম নয়। লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই শনাক্ত, মৃতের হারও উল্লম্ফন করছে প্রতিনিয়ত। যদিও সুস্থ হবার সংখ্যাটাও একেবারে কম নয়, কিন্তু সুস্থ হয়ে যারা বাড়ি ফিরছেন বা বাড়িতে থেকে সুস্থ হচ্ছেন তাদের অনেকেই আবার আক্রান্ত হচ্ছেন। তো চিত্রটা খুব একটা সুখকর নয় বাংলাদেশের ক্ষেত্রে। যেটি আমরা গতকালকের আইডিসির তথ্য অনুযায়ী, তারা যখন তথ্য দিচ্ছিলেন তার আগের 24 ঘন্টায় নতুন একজন মারা গেছেন এবং 112 জন, সর্বোচ্চ পরিমাণ 112 জন শনাক্ত করা গেছে, এবং সব মিলিয়ে প্রায় 300-র মতো মানুষ শনাক্ত হয়েছেন COVID-19-এ এবং মারা গেছেন 21 জন। যদিও অনেকের কাছেই এই তথ্যটা, এই ফিগারটা ঠিক একটা বিশ্বাসযোগ্য নয়, কারণ অনেকেই মনে করেন যে চারিদিকে যা পরিস্থিতি তাতে সংখ্যাটা আরও বেশি হবার কথা, এবং আমাদের যেহেতু শনাক্তকরণের এক ধরনের সীমাবদ্ধতা আমরা প্রথম থেকেই লক্ষ্য করছি, যদিও এখন সংখ্যা বা পরিমাণ বাড়ানো হয়েছে। সরকারের দিক থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে অনেক পদক্ষেপই বিলম্বে নেওয়া হয়েছে, কোনো কোনো পদক্ষেপের মধ্যে সমন্বয়হীনতা স্পষ্ট। তবে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেগুলো নিয়ে নানা রকমের মিশ্র প্রতিক্রিয়া আছে। নানান গোষ্ঠী সামাজিকভাবে তারাও নানাভাবে সহযোগিতা করবার চেষ্টা করছেন। পুরো দেশেই এক ধরনের ছুটি আছে, এক ধরনের লকডাউন পরিস্থিতি, সব মিলিয়ে মানুষের মৃত্যু ঝুঁকি এবং স্বাস্থ্য ঝুঁকি অনেক অনেক বেশি। কিন্তু তার চাইতে বড় ঝুঁকি যেটি, সেটি হচ্ছে অর্থনৈতিক ঝুঁকি, সামাজিক ঝুঁকি, রাজনৈতিক ঝুঁকি। গোটা পৃথিবীকে আসলে এই COVID-19 কোথায় নিয়ে যাচ্ছে সেটা অনিশ্চিত। আর যখন আমরা কথা বলছি তখন শবে বরাতের রাত, পবিত্র শবে বরাত, এবং স্বাভাবিকভাবেই আমার মনে হয় গত 100 বছরের বেশি সময় ধরে এই অঞ্চলের মানুষ এই রকম পরিস্থিতির মোকাবেলা কখনোই হয়নি। মসজিদ, মন্দির, উপাসনালয়, সকল রকমের চার্চ, গির্জা সবই পৃথিবী জুড়ে প্রায় সব জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশেও মসজিদে গিয়ে প্রার্থনা করা, উপাসনা করা, মন্দিরে গিয়ে সেগুলো নিষিদ্ধ করা হয়েছে। একেবারে সীমিত পর্যায়ে যারা মসজিদে কর্মরত আছেন তারা সেটি করতে পারবেন। তবে আশার কথা যে অনেকের বাড়ি হয়তো একটা মৃত পুরীতে পরিণত হয়েছে, অনেকের বাড়িতেই অনেক সময় হয়তো প্রার্থনাটা হয় না, কাজেই এটি একটি সুযোগও তৈরি হয়েছে, সবার বাড়িই হয়তো একটা মসজিদের মতো প্রার্থনা কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। সব মিলিয়ে এই পরিস্থিতিতে আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলবো, একই সঙ্গে যেহেতু এটি বৈশ্বিক সমস্যা আমরা গোটা পৃথিবীর বিষয় নিয়ে কম বেশি আলোচনা করবার চেষ্টা করবো। আমরা প্রতিদিনই তৃতীয় মাত্রায় চেষ্টা করছি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিশেষজ্ঞদেরকে যুক্ত করবার জন্য, বিদেশিদের এবং প্রবাসী বাংলাদেশিদের যারা এইসব বিষয়ে বিশেষজ্ঞ তাদের নানান মতামত নিয়ে এক ধরনের অভিজ্ঞতা বিনিময় এবং সেই সঙ্গে আমাদের কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য সেই অভিজ্ঞতাগুলোকে বিবেচনা নিয়ে আর আমরা চেষ্টা করছি। চলুন, আমার সঙ্গে যারা আজকে অতিথি হিসেবে রয়েছেন তাদের সঙ্গে পরিচিত হই। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব এবং একজন ফিজিশিয়ান, ইউরোলজিস্ট, এবং সেই সঙ্গে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডক্টর AZM জাহিদ হোসেন। আমাদের সঙ্গে ঢাকার বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জাতীয় সংসদ সদস্য ডাক্তার মুরাদ হাসান, যিনি একসময় স্বল্প সময়ের জন্য হলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আমাদের সঙ্গে ঘানা থেকে যুক্ত হচ্ছেন আফ্রিকা কমটের ফেলো এবং পুসিরিয়াস সামার স্কুল অফ গভর্নেন্স, গ্লোবাল গভর্নেন্স, হ্যামবার্গ জার্মানির, তারও একজন অ্যালামনাই কিংসলে মারিও ডম্প্রে, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে ঘানা থেকে। স্বাগত আপনাদের তিনজন গোষ্ঠীতে। কিংসলে মারিও ডম্প্রে, ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। থ্যাংক ইউ ভেরি মাচ। মিস্টার মিনিস্টার, আমি আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। গোটা পৃথিবীতে যে পরিস্থিতিটা তৈরি হলো বা এবং সেটাতে মোটামুটি দুটো বিষয় স্পষ্ট, আমি কোনো বিশেষ দেশভেদে বলছি না, সেটি পৃথিবীর সবচেয়ে শক্তিমান দেশ, সবচাইতে বড় দেশ জনসংখ্যার বিচারে, ভৌগোলিক বিচারে যে দেশটি সবচেয়ে বড়, কিংবা আমাদের মতো দেশগুলো, এটি বা প্রমাণিত যে দেশে দেশে সরকারগুলো
রাজনৈতিক নেতৃত্ব জনস্বাস্থ্যের ব্যাপারে একেবারেই খুব একটা গুরুত্ব তারা দেননি। বিজ্ঞান প্রযুক্তি অনেক এগিয়েছে, সেগুলোতে গুরুত্ব দেওয়া হচ্ছে, ডিজিটাল হিসেবে দেশ গড়ে তোলা হচ্ছে, কিন্তু মানুষের স্বাস্থ্য শিক্ষা সুরক্ষার জন্য যে বিজ্ঞানের ব্যবহার সেটি করতে সরকারগুলো ব্যর্থ হয়েছে। এবং সরকারগুলোর মধ্যে প্রাথমিক অবস্থায় প্রায় সবার মধ্যে এই প্রবণতা, যদিও তারা সেই প্রবণতাটা বা সেই ইচ্ছেটা ধরে রাখতে পারেননি, তারা তাদের মধ্যে একটা অস্বীকারের প্রবণতা, সত্য গোপন করবার প্রবণতা প্রায় সবগুলো সরকারের মধ্যেই আমরা দেখতে পেয়েছি। সো এই সব অভিযোগে আসলে দেশে দেশে সরকারগুলোকে কাঠগড়ায় দাঁড় করানো যায় কিনা, নাগরিকরা সেটি করতে পারেন কি না, হয়তো পরিস্থিতিটা এখন নিয়ন্ত্রণে, কারণ সবাই মৃত্যু ভয়ে আছেন, কিন্তু জীবন বাঁচাতে অনেকেই হয়তো একটা সময় গিয়ে রাস্তায় নামতে হবে এবং সে সময় অনেকেই অনেক কিছু সামাল দিতে পারবে না। সো আপনি একজন বাংলাদেশের আইন প্রণেতা, তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ে আগে দায়িত্বে ছিলেন, যদিও খুবই স্বল্প সময়ের জন্য, একজন চিকিৎসক আপনি, সব মিলিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আসলে আপনি কি মনে করেন একজন রাজনীতিক হিসেবে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ দিলু ভাই আজকে এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছি, সংযুক্ত হয়েছি। প্রথমে আমি আপনার মাধ্যমে সমগ্র বাংলাদেশের মানুষ এবং সমগ্র পৃথিবীতে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা যে বৈশ্বিক দুর্যোগ আমরা মোকাবেলা করছি, এটা আমাদের বিগত প্রায় 100 বছরের ইতিহাসে আমরা এই ধরনের এত বড় মহামারী বা দুর্যোগের মুখোমুখি হই নাই, যার কারণে সমগ্র পৃথিবীতেই দেখতে পাচ্ছি যে এই করোনা ভাইরাস, যে ভাইরাসটি একেবারেই নতুন একটি ভাইরাস, আমাদের সমস্ত পৃথিবীতে সকল বিজ্ঞানী, সকল চিকিৎসক, গবেষক এবং আমাদের যারা পাবলিক হেলথ স্পেশালিস্ট অথবা যারা ভাইরোলজিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, বায়োকেমিস্ট, ফার্মাসিস্ট, বিশ্বের সকল নেতৃবৃন্দ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা, সংসদ সদস্য, জনপ্রতিনিধি এবং সারা বিশ্বের 770 কোটি মানুষ এই পরিস্থিতিতে পড়ে সকলেরই একটি বেহাল অবস্থা। এবং এই করোনা ভাইরাসের প্রতিরোধে জাতিসংঘ সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সমগ্র পৃথিবীর প্রতিটি দেশ আন্তরিকভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আজ অবধি আমরা করোনা ভাইরাস সেই চীনের উহান শহর থেকে, যেটা চীনের প্রদেশ কোবে, সেই কোবে প্রদেশের উহান শহরে একজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা যায়, তারপর থেকে সমগ্র বিশ্বে এই করোনা ভাইরাস সম্পর্কে মানুষ অবহিত হয়, অবগত হয়। এই জানার পর থেকে বিভিন্ন দেশে পর্যায়ক্রমে তারা তাদের মতো করে পদক্ষেপ গ্রহণ করতে শুরু করে, যদিও শুরুতে এই করোনা ভাইরাসের সংক্রমণ ক্ষমতা নিয়ে আমার বিশ্বের বহু বড় বড় রাষ্ট্র, দেশ, বিজ্ঞানী, চিকিৎসক কিংবা যারা বিশেষজ্ঞ রয়েছেন তাদের ধারণা ছিল না যে এই ভাইরাসের যে অসম্ভব সংক্রমণ ক্ষমতা, এক একটা ভাইরাস একজন মানুষকে সংক্রমিত করলে সেই মানুষ বা হোস্ট আরো হাজার হাজার মানুষকে সংক্রমিত করতে পারে। এই তথ্যটি অনেক উন্নত বিশ্বের অনেক রাষ্ট্রের কাছে ছিল না, তার প্রমাণ মার্কিন যুক্তরাষ্ট্র, তার প্রমাণ ইতালি, তার প্রমাণ চীন, তার প্রমাণ ফ্রান্স, স্পেন, ইরান। আমি বলবো যে আজকে বিশ্বের 209টি দেশ আক্রান্ত হয়েছে, সমগ্র পৃথিবী লকডাউনের দিকে চলে গেছে। আমি যেটা মূল কথাটি বলতে চাই যে সমগ্র বিশ্বের যে চিত্রটি প্রতিদিন প্রতি মুহূর্তে বিশ্বের 770 কোটি মানুষ দেখতে পাচ্ছে, কারণ সমগ্র পৃথিবীর সকল মানুষ আজকে হোম কোয়ারেন্টাইন বা গৃহবন্দী অবস্থায়। এই গৃহবন্দী অবস্থায় প্রত্যেকটি মানুষ প্রতিদিন প্রতিনিয়ত টেলিভিশন দেখছি আমরা,
সোশ্যাল মিডিয়াতে, অনলাইনে, ইন্টারনেটে এবং গণমাধ্যমের বা জি সকল সংবাদপত্রে সব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আসলে আমরা সমগ্র পৃথিবী আজকে একটা হিমশিম খাওয়ার মতো পরিস্থিতিতে পড়ে গিয়েছি এবং আমাদের বাংলাদেশ, আমরা সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করছি যে আমাদের বাংলাদেশের মার্চ মাসের 8 তারিখে অর্থাৎ 2020 সালের 8ই মার্চ জি ডক্টর প্রথম করোনা ভাইরাস ডক্টর মুরাদ হাসান, আপনার কাছ থেকে শুনবো আরো আমি পরিস্থিতিটা মোটামুটি, আগে বাংলাদেশের পরিস্থিতিটা আপনার কাছ থেকে শুনবো এবং গণমাধ্যম বিষয়ে আপনাদের চিন্তা ভাবনা সেটিও আমরা একটু আপনার কাছ থেকে শুনবো, আসবো আপনার কাছে। প্রফেসর ডক্টর এজ এম জাহিদ হোসেন, আপনি আমাদেরকে একটু বলবেন, যেটি তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে আমরা আলাপ করছিলাম, যে এটা মোটামুটিভাবে স্পষ্ট যে রাজনৈতিক নেতৃত্ব গোটা বিশ্বজুড়েই ব্যর্থ হয়েছে, সে তিনি যত বড় শক্তিমানই হন না কেন আর যত দুর্বলই হন না কেন, এবং জনস্বাস্থ্যের বিষয়টি আসলে সেই অর্থে কেউ গুরুত্বের মধ্যে বিবেচনায় নেয়নি। সো আপনি একজন রাজনীতিক হিসেবে এর কি জবাব দিবেন? এবং একই সঙ্গে আমরা দেখছি যে একথা ঠিক, বাংলাদেশের ক্ষেত্রেও এটি প্রযোজ্য যে চিকিৎসকদের সুরক্ষা দিতে সরকারগুলো ব্যর্থ হয়েছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই প্রশ্ন হচ্ছে, একজন চিকিৎসক হিসেবে আপনি তথ্য প্রতিমন্ত্রী, তিনি নিজেও চিকিৎসক, এই প্রশ্নটাও রাখা যায় যে চিকিৎসকরাও কতটা মানবিক বা তাদের পেশার প্রতি তারা কতটা দায়িত্বশীল তার পরিচয় দিতে পেরেছেন, বিশেষ করে আমাদের দেশে এই প্রশ্নটা আসবে, কারণ যে কারণে বলতে হচ্ছে, শোনা যাচ্ছে যে অনেক চিকিৎসক পালিয়ে গেছেন, অনেক চিকিৎসক অন্য রোগের রুগী চিকিৎসা নিতে এসেছেন, তাদেরকে তারা চিকিৎসা দিতে চাননি। সো এটি এটি তো আসলে এই পেশার ক্ষেত্রে হওয়া উচিত নয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা দায়িত্ব আছেন তারা এই পরিস্থিতিতে মাঠে তাদেরকে থাকতে হচ্ছে, সাংবাদিকরা মাঠে কাজ করতে হচ্ছে, চিকিৎসকদেরও তো কাজ তো করতেই হবে, পরিস্থিতি যত খারাপই হোক না কেন, এটি তার পেশা। ধন্যবাদ, আজকে আমাকে এই তৃতীয় মাত্রায় এ বিষয়ে বলার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, সেজন্য আমি আপনাকে এবং যারা শুনছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আল্লাহর সাহায্য কামনা করছি, যাতে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে ক্ষমতা দেন এবং এই মহাদুর্যোগের হাত থেকে বাংলাদেশকে এবং পৃথিবীর মানুষকে রক্ষা করেন। যে কথাটি আপনি বলছিলেন যে সত্যিকার অর্থে বাংলাদেশে আপনার 31শে ডিসেম্বর 2019 যখন হুবাইয়ের ওহান প্রদেশ প্রথম একটা আননোন ভাইরাস ছিল, দ্যাট ওয়াজ এ আননোন ভাইরাস, তার পরবর্তীতে এটা যখন আইডেন্টিফাই হলো যে এটা করোনা গ্রুপেরই একটি ভাইরাস, যেটাতে আমরা সার্স বা মার্সকে দেখেছি, এটা কোভিড-19 নাম দিয়ে তখন এটা আসলো, এবং আসার পর এটা অনেকেই ধারণা করেছিল এটা তো চীনের উবাইয়ে হয়েছে, ওটা বোধহয় ওখানেই থাকবে, এটা নিয়ে আর এটার যে ব্যাপ্তি লাভ করার যে সক্ষমতা এটি সম্পর্কে আমাদের কোনো ধারণা, সায়েন্টিস্টদেরই বলেন, ভাইরোলজিস্টদেরই বলেন, অথবা আমরা যারা হেলথ ওয়ার্কার অথবা পলিটিশিয়ান অথবা এপিডেমিওলজিস্ট, তাদের কারোই এই সম্পর্কে ধারণা ততটুকু ছিল না যতটুকু আজকে হয়েছে, যার কারণেই দেখা গেছে যে আপনার এটি ট্রান্সমিট হয়েছে বিশেষ করে ওখান থেকে যারা চায়না থেকে যারা বিভিন্ন দেশে গেছে, এবং প্রথম যেমন ইরান এবং ইটালি তারা সবচেয়ে আগে এফেক্টেড হয়েছে, ওখান থেকে আবার যারা আবার আমাদের দেশে চলে এসেছে সেই সমস্ত মানুষগুলির মধ্যেই সত্যিকার অর্থে আমাদের দেশে প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ মানুষ এভরি মান্থ, আমাদের যেহেতু ফরেন রেমিটেন্স একটা বিরাট কন্ট্রিবিউশন আছে, প্রায় 2 লক্ষের মতো মানুষ অন অ্যান অ্যাভারেজ প্রত্যেক মাসে বাংলাদেশে আসে তাদের নিজস্ব বাড়িঘরে। এখন এই যে যখন শুরু হলো তখন অ্যাকচুয়ালি আমরা অনুধাবন করতেই ব্যর্থ হয়েছি যে এদের মধ্যেও কেউ ইনফেক্টেড থাকতে পারে, কেউ ক্যারিয়ার থাকতে পারে, যার জন্য প্রথম দিকে যে ধরনের তাদেরকে মনিটরিং বা স্ক্রিনিং করার প্রয়োজন ছিল এয়ারপোর্টগুলোতে অথবা আপনার সি আমাদের সি পোর্ট অথবা ল্যান্ড পোর্টগুলোতে, ঠিক ততটুকু মানে মানে আপনার সত্যিকার অর্থে ভালোভাবে যেটা দরকার ছিল এবং সেটার জন্য আমাদের প্রস্তুতিও সত্যিকার অর্থে সেই সময় ততটুকু ছিল না, যার জন্যই আমাদের যখন বলে দেওয়া হয়েছে আপনি বাড়িতে যে আলাদা থাকবেন অথবা কোয়ারেন্টাইনে থাকবেন, কিন্তু ওটা মনিটর করার জন্য যাদের দায়িত্ব তাদেরকে কারা এটা দেখবে সেই জিনিসটা কিন্তু এনশিওর না করার কারণে তখন কিছুটা হয়েছে কি তার আত্মীয় স্বজনের সাথে মিশেছে, তাদের বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে মিশেছে, গ্রেজুয়ালি এটা ফরেনার যখন আসছে অর্থাৎ স্টেজ 1 থেকে যখন এটা স্টেজ 2 চলে গেছে তখন যখন সে আশেপাশের লোকজনের সাথে সে মিশছে, তখন দেখেন সে যেখানে নামাজ পড়তে গেছে যার সাথে বিয়ে বাড়িতে গেছে, তখন দেখা যাচ্ছে যে একটা লোকের কোনো কন্ট্যাক্ট হিস্ট্রি নাই কিন্তু সেই সমাজটার মধ্যে কেউ না কেউ এফেক্টেড হয়েছে, অর্থাৎ স্টেজ 3 চলে গেছে, এখন তো আমরা স্টেজ 4 চলছি, অর্থাৎ এখন আমাদের দেশের
গুচ্ছ গুচ্ছভাবে 22টি জেলায় বাই দিস টাইম একটা বিরাট সময়, এবং তার মধ্যে 56 ভাগ পেশেন্ট মানে যাদেরকে ডায়াগনোজ করা হয়েছে 56 ভাগ ঢাকা শহরে। কাজে একটা ব্যাপক সম্ভাবনা আছে, আমরা আশা করব যদি এটা না হয়, কিন্তু আমাদের প্রস্তুতি থাকতে হবে যে আমাদের এই 17 কোটি মানুষের দেশে এখানে যদি যে আমাদের ক্রাউডেড আমাদের যে ডেন্সিটি অফ পপুলেশন, এবং গত 3 মাসের যদি আপনি আমরা যেটা বলি যে ইনফ্লুয়েঞ্জা বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এটার ইনভলভমেন্ট দেখা গেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ স্বাস্থ্য অধিদপ্তর যে ফোকাস্ট করেছে তাতে দেখা গেছে যে 11 থেকে 14 গুণ বেড়েছিল। এখন ওগুলোর মধ্যে কারা ক্যারিয়ার কারা করোনা পজিটিভ, আমরা যেহেতু প্রাথমিকভাবে আমাদের টেস্ট করার সুযোগ ছিল মানে খুবই সীমিত, একমাত্র আইটিসিআর করতো, গত ধরেন আজকে 5 দিন যাবত দেখা যাচ্ছে যে ঢাকা শহর সহ ঢাকা শহরের বাইরে বেশ কয়েকটা সেন্টারে হওয়ার কারণে, যেমন গত 24 ঘন্টায় দেখেন মাত্র 981 জনের টেস্ট করা হয়েছে এবং তার মধ্যেই 112 জন পজিটিভ হয়েছে। অর্থাৎ আপনি যখনই টেস্টের সংখ্যা ব্যাপকভাবে বাড়াতে পারবেন যেরকম কোরিয়া বা অন্যরা করতে পেরেছে, আমার ধারণা আমাদের দেশে এই করোনার রুগীর পরিমাণ পলিটিশিয়ানদের বা রাজনৈতিক বা রাষ্ট্র যারা পরিচালনা করছেন তাদের দায় কি এবং চিকিৎসকদের ভূমিকার প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমি তথ্য প্রতিমন্ত্রীর কাছেও থাকলো, দুজনেই যেহেতু আপনারা রাজনৈতিক এবং চিকিৎসক। মিস্টার কিংসলে, ক্যান ইউ হিয়ার মি? Yes, I can hear you. Okay. So what is the latest situation in Ghana? And so far I know that around 313 have been infected in Ghana and 6 died and at least 2 are in critical condition. So what's your take on COVID-19? Well, I think that I would start from when the whole issue of COVID-19 started. In the latter part of December last year, that is when I heard about the disease, but then it was so far away in China. So, I mean, for most of us, we were not, you know, expecting anything like that to happen in Ghana, because if you check in the past, we've had issues, Ebola and other diseases like bird flu and all those other diseases, but it never, you know, affected any Ghanaian. So even if Ebola that was so close to us, in West Africa, we never experienced Ebola in Ghana. So, I mean, for me, like many other Ghanaians, we were not expecting anything like COVID-19 in our country. So come 12th March, that is when we recorded our first 2 cases. And this were, one was from Norway, traveled from Norway to Ghana, and then the other was from Turkey. And this is when awareness actually heightened about the disease itself. Well, before the infection, before we recorded these two, the government had already announced a $100 million fund to fight the virus, because already Nigeria had recorded a case, Senegal recorded a case, so it was getting close, so the government was in preparation for it. On the 20th of March, that is when, you know, the numbers kept increasing, so then the president announced the closure of our borders, air, sea, and land. And then basically what they did was between the closure was to take effect on the 23rd, and then the announcement came on the 20th. So between the 20th and the 23rd, all flights that were coming into Ghana, everybody in the flight had to undergo mandatory quarantine. And I must say that this is what actually helped us, because ever since, most of the cases we are recording are the people who are under mandatory quarantine by the between that period. So these are not people who actually got the chance to mix up with a larger population, but these are people who were quarantined and then most of them were tested. They also engage a lot in contact tracing, and that one also came up with some number of infections. So as you rightly mentioned, as at now, our current situation stands at the total number of infections is 313 with 6 deaths, and then also the recoveries, we have about 34 recoveries. Kingsley, we are talking about public health with the minister and Professor Hussain. So, so far I know that Ghana spends only 3.6% of its GDP on health care.
that is not even satisfying. Moreover, Ghana still relies on external stakeholders for many aspects of the provision of medical services. So do you think the government should be more careful regarding public health issues, and how this situation can be improved in future? Okay, I mean, with the advent of this disease, it's actually heightened awareness about the state of our public healthcare. Talk of healthcare infrastructure, health personnel, and then also personal awareness, personal hygiene, and all these other issues. It has actually brought into light as a result of this COVID-19. Well, already government is spending so much in terms of fighting or providing relief for this situation. But then going into the future, I mean, we would need to do more, because it's actually showed us, you know, the lapses in our system and then our unpreparedness to deal with a pandemic with this magnitude. So, I mean, I think that our government would, you know, going into the future, put in place measures to be able to fight such a situation when it arises. But as at now, we are not really in a place, you know, to fully deal with the situation as it is. But then government has put in place measures, you know, to cushion us a little. But I mean, you can't always say that you need more. I mean, because it's always not enough, you know, to fight the pandemic. ডক্টর মুরাদ হাসান, আমরা কথা বলছিলাম জনস্বাস্থ্য নিয়ে, এবং আমি প্রফেসর জাহিদ হোসেনকে জিজ্ঞেস করছিলাম যে রাজনৈতিক ব্যর্থতা এখানে নীতি নির্ধারকদের, দ্বিতীয়ত হচ্ছে চিকিৎসকদের ক্ষেত্রেও, চিকিৎসকদের আমরা একদিকে সুরক্ষা দিতে পাচ্ছি না, অন্যদিকে চিকিৎসকদের মধ্যে এটা প্রমাণিত হয়েছে অনেক ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রেই ব্যতিক্রম অবশ্যই আছেন, আমরা অনেকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে দেখছি, যে তারাও আসলে অনেকে তাদের দায়িত্ব বোধটা বা তাদের মধ্যে নেতৃত্ব এই বিষয়টি মাথায় ঢুকিয়ে দিতে ব্যর্থ হয়েছে যে তাদের পেশাগত দায়িত্বটা আসলে কি। আপনি নিজেও একজন চিকিৎসক, সেটিও আপনার কাছ থেকে একটু শুনতে চাইব, এবং আরেকটি বিষয় শুনতে চাইব যে সাধারণভাবে মানুষের মধ্যে একটা ধারণা যে তথ্যগুলো সরকারগুলো দিচ্ছে, ইভেন বাংলাদেশ সরকারের দিক থেকেও বা আইডিসির থেকে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে সেগুলো ঠিক একটা বিশ্বাসযোগ্য নয়। কেন বিশ্বাসযোগ্যভাবে মানুষ কেন বিশ্বাস করছে না? অনেকগুলো প্রশ্ন করেছেন। জি, ছোট ছোট করে উত্তর। প্রথমে যেটা আপনি বলতে চেয়েছেন যে আমাদের সমগ্র বিশ্বে রাজনৈতিক পলিটিক্যাল লিডার্সরা এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম নন, আমার যদি আপনার প্রশ্ন বুঝতে ভুল না হয়ে থাকে। না, সক্ষম নয় না, তারা ব্যর্থ হয়েছেন, এটি সাধারণভাবে পৃথিবীব্যাপী বলা হচ্ছে যে তারা আসলে এই এই জনস্বাস্থ্যের বিষয়টাতে কোনোভাবেই খুব একটা বিবেচনার মধ্যে নেননি, তারা অন্যান্য দিকে অনেক বেশি মনোযোগী ছিলেন, বা আরো হয়তো রুডলি বলা যায়, আমি সেটি বলতে চাইছি না। দ্বিমত আপনার সঙ্গে যে দ্বিমত করেছি তা কিন্তু না, আমি বলেছি যে রাজনৈতিক নেতৃবৃন্দ বিশ্বব্যাপী এই ধরনের পরিস্থিতি বা মহামারী বা প্যান্ডেমিক বা যেটাই বলি কিনা মহাদুর্যোগ, এটা মোকাবেলা করতে সক্ষম নন। কথাটার অর্থ একই হলো। আমি যেটা বলতে চাই যে বাংলাদেশ আমরা যতটুকু এগিয়েছি 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে, বিজয় অর্জনের মধ্য দিয়ে, আমরা এই 48 বছরে আমরা যতটুকু এগিয়েছিলাম তার তুলনায় এই মহামারী বা এই ধরনের করোনা ভাইরাস বা COVID-19 এই নতুন একটি ভাইরাস যা সমগ্র বিশ্বকে আজকে আতঙ্কের দিকে এবং বিশ্বকে আজকে একটা নাস্তানাবুদ পর্যায়ে, অসহায় পর্যায়ে ঠেলে দিয়েছে। আমাদের বাংলাদেশও এর বাইরে নয়। আমি আপনার সামনে এই কথা বলতে চাচ্ছি না যে বাংলাদেশ এটা মোকাবেলা করতে সম্পূর্ণ সক্ষম হয়েছে, আমি এই কথা এইভাবে বলতে চাই না। আমি যেটা বলতে চাই, আমরা চেষ্টা করেছি, সরকার চেষ্টা করেছে প্রথম থেকেই। যখন আমাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা জানুয়ারি থেকে আমাদের আজকে এপ্রিলের 9 তারিখ পর্যন্ত এই যাবৎকালে প্রায় 3 লক্ষাধিক মানুষ যারা আমাদের প্রবাসী বাংলাদেশি আমাদের বাংলাদেশে ফিরে এসেছেন। তো আমি যেটা বলবো যে প্রথম যখন আমরা চীন থেকে সেই চীন প্রবাসী বাঙালিদেরকে দেশে নিয়ে আসলাম, তাদেরকে আমরা সাধ্যমতো চেষ্টা করে কোয়ারেন্টাইনে রাখতে পেরেছিলাম প্রায় 350 চীনের প্রবাসী বাঙালিদেরকে। তার পরবর্তীকালে আপনি খেয়াল করে দেখবেন যে যখন ওই ইতালি ফিরত প্রবাসী বাঙালিরা আসলো, তাদেরকেও একইভাবে সরকার
সর্বাত্মক চেষ্টা করেছে হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য, কিন্তু ইতালি প্রবাসী সেই বাঙালিরা বাংলাদেশের মাটিতে যে পরিস্থিতির তৈরি করলেন, যেটা পুলিশ প্রশাসনের সামনে সমগ্র বাঙালি জাতি দেখলেন, সমগ্র বিশ্ব দেখলেন যে তারা কোনোভাবেই হোম কোয়ারেন্টাইনে যাবেন না, 14 দিন কোনোভাবেই ওই হাজি ক্যাম্পে বা আশকোনাতে বা আমাদের যে উত্তরার 4টি ভবন হোম কোয়ারেন্টাইনের জন্য সরকার প্রস্তুত করেছিল, কিংবা কুয়েত মৈত্রী হসপিটাল, কোথাওই কিন্তু তারা থাকতে রাজি হন নাই। তারা বিপ্লব বা বিদ্রোহ বা প্রতিক্রিয়া যেভাবে ব্যক্ত করছিলেন যা অত্যন্ত দুঃখজনক। আমাদের দুর্ভাগ্য যে আমরা সরকারের পক্ষ থেকে যথেষ্ট কঠোর হতে পারি নাই, আমাদের হওয়া উচিত ছিল, আমি এটা দ্ব্যর্থহীন ভাষায় আমি স্বীকার করছি, আমাদের কঠোর হওয়া উচিত ছিল। এই 16 কোটি মানুষের জীবনের নিশ্চয়তা অথবা সংক্রমিত হওয়া থেকে রক্ষা করার স্বার্থে, দেশ এবং জাতির স্বার্থে আমি প্রথমে বলবো যে এই জায়গাটাতে আমরা মানে আপনার এই সত্য স্বীকার আপনার এই সত্য স্বীকারোক্তির জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। এট দ্য সেম টাইম কি আপনি এই বিষয়ে একমত হবেন কিনা যে প্রতিটি পদক্ষেপে আমরা সব বিষয়ে পদক্ষেপ নিচ্ছি কিন্তু প্রতিটি পদক্ষেপই আমরা বিলম্বে নিচ্ছি এবং বিলম্বে নিতে গিয়েও সেখানটা তো এক ধরনের সমন্বয়হীনতা আমরা প্রায় প্রতিনিয়ত লক্ষ্য করছি। আমরা যদি গার্মেন্ট শ্রমিকদের আসা যাওয়ার বিষয়টা দেখি, কলকারখানা খোলা রাখা বন্ধ রাখার বিষয়টাতে যদি সেখানে সরকারের সঙ্গে বিজেএমের সমন্বয়হীনতা, আমরা আমরা যদি বলছি পুলিশ আর্মি নামিয়েছি কিন্তু তাদেরকে আবার দেখা গেলো একটা সময় কয়েকদিন পরে এসে বলতে হচ্ছে যে এরা এখন থেকে কঠোর হবে, সো আগে কেন কঠোর হলো না, তাহলে নামানোই হলো কেন, এই প্রশ্ন তোলা যায়। আমরা দেখছি একই দিনে মন্ত্রী এক কথা বলছেন, IDCR তথ্য দিচ্ছে আরেক রকম, আবার মন্ত্রী নিজেই বলছেন যে তিনি জাতীয় কমিটির স্বাস্থ্যমন্ত্রীর কথা বলছি, তা জাতীয় কমিটির প্রধান, অথচ তিনি নিজে জানেন না কিভাবে কি হচ্ছে, এমনকি কে গার্মেন্টস খুলছে কে বন্ধ করছে তিনি কিছুই জানেন না। সো এগুলোর আসলে কি জবাব হবে মিস্টার মিনিস্টার? আপনি তো সবই জানেন এবং বোঝেন এবং আমাদের বাংলাদেশের 16 কোটি মানুষ সবই জানেন এবং বোঝেন এবং সমগ্র বিশ্বের মানুষ সমগ্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আমি যা যা ঘটনা ঘটছে তার বাইরে নতুন করে আমার বক্তব্য করার মানসিকতা কিংবা ইচ্ছা নাই। আমরা জানি যে কোন কোন জায়গায় সমন্বয়হীনতা ঘটেছে, কোন কোন জায়গায় আমার বাংলার সাধারণ গরিব দুঃখী গার্মেন্টস কর্মী তারা একটা নাজেহাল পরিস্থিতিতে পড়েছে, কেন এই অবস্থার সৃষ্টি হলো, এই বিষয়গুলো অত্যন্ত দুঃখজনক। আমি আপনাদের কাছে সবিনয়ে বলতে চাই যে আরো কঠোরভাবে, আরো সিনসিয়ারলি, আরো সিরিয়াসলি সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে যৌথভাবে সরকার এই পরিস্থিতিগুলো দেখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়েও আমাদের হয়তো কারো কারো আমাদের দায়িত্বশীল বা দায়িত্বের চেয়ারে থেকে আমরা কর্তব্য পালনে সমর্থ বা সক্ষম হই নাই। এটা আমি এই জন্য বলবো যে আমাদের যে যে দায়িত্বের জায়গা থেকে আমাদের কঠোর হওয়া উচিত ছিল এবং জনস্বার্থে মানুষের জীবন রক্ষার্থে এই বাংলার 16 কোটি মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে আমাদের যে যে জায়গায় কঠোর হওয়া উচিত ছিল আমাদের সেটা করতে হয়তো আমরা পারি নাই। আমি যেটা বলতে চাই, যার যার দায়িত্বের চেয়ারে থেকে আমরা সকলেই যেন অত্যন্ত সিনসিয়ারলি এবং সিরিয়াসলি আমরা আমাদের দায়িত্ব পালন করি এবং কথা বলার আগে আমরা যেন একটু ভেবে চিন্তে বুঝে শুনে দেশ এবং জাতির কল্যাণে, দেশ এবং দেশের মানুষের স্বার্থে, মানুষের জীবন রক্ষার জন্য আমরা যেন বুঝে শুনে সকলেই কথা বলি, তাহলে আমাদের ভুল কম হবে এবং আমাদের জনগণ যে প্রত্যাশা সরকারের উপরে করছে এই ক্রান্তি লগ্নে, আমাদের উচিত জনগণের প্রত্যাশা পূরণের জন্য সব রকম প্রচেষ্টা চালানো। ডক্টর মুরাদ হাসান, প্রধানমন্ত্রীর সেই নির্দেশনাগুলো, সেই অনুরোধগুলো আমরা যেন সকলেই মেনে চলি। 16 কোটি মানুষ যদি আমরা কথা না শুনি তাহলে কিন্তু আমরা পারবো না, আমরা আমরা ব্যর্থ হবেই, আমাদেরকে কথা শুনতেই হবে, সরকারের নির্দেশ মানতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, না হলে
প্রফেসর ডক্টর এজেড জাহিদ হোসেন, আপনি আপনি শুনছিলেন আমার প্রশ্ন, যে সরকার তো সরকারের মতো করছে, এর বাইরে অন্যান্য অপরাপর শক্তিগুলো, সামাজিক শক্তি, রাজনৈতিক শক্তি, তারা তাদের দায়িত্ব কি পালন করছেন? কারণ দুর্যোগটা মহাদুর্যোগ এবং এটি আসলে একার পক্ষে, কোনো দেশের পক্ষেও একার পক্ষে সম্ভব নয়, কোনো সরকারের পক্ষেও সমস্যা মোকাবেলা সম্ভব নয়। সো আপনি আসলে কিভাবে কিভাবে দেখেন এবং আপনার দিক থেকে যে ভাবে সবকিছু ডিল করা হচ্ছে সরকারের দিক থেকে বা অন্যান্য দিক থেকে, সেই সম্পর্কে আপনার অবজারভেশন কি, আপনার কোনো পরামর্শ কি আছে? যে কথা প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলছিলেন, এখানে রোল অফ পলিটিশিয়ান, অর্থাৎ এখানে রোল অফ পলিটিশিয়ানকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দোজ হু আর রানিং দি গভর্নমেন্ট অ্যান্ড দোজ আর আউটসাইড অপোজিশনস। এখন যারা সরকারে থাকে তাদের দায়িত্ব বেশি থাকে এবং দায়িত্বগুলো তাদেরকে নিতে, নেতৃত্ব তাদেরকেই দিতে হয়। এবং আপনি দেখেন, নেতৃত্ব দেওয়ার জন্য যদি জাতিকে ইউনাইটেড করার আহ্বান জানানো হয়, যদি এটাকে জাতীয় দুর্যোগ হিসেবে আমরা চিন্তা করি, তাহলে সবসময় মনে রাখতে হবে জাতির সকল রাজনৈতিক এবং সামাজিক শক্তিগুলোকে একত্রিত করা, এটা হচ্ছে নেতৃত্ব দিতে হবে এবং নেতৃত্ব সরকারের কাছ থেকে আহ্বান আসতে হবে। যেরকমটি অনেক দিন আগে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মহোদয় বলেছিলেন এবং অন্যান্য পলিটিক্যাল পার্টি লিডারশিপও বলেছেন, যে একটা জাতীয় কনসেনসাস, জাতীয় একটা সমন্বয় কমিটি করে সেটা দিয়ে যদি এটা কন্ট্রোল করা হতো বা নিয়মিত করা হতো, তাহলে দেশের মানুষের বিশ্বাসযোগ্যতার কথাটা আসছে, সেটা বাড়ত। কিন্তু আমরা যখন দেখি আমাদের দেশে, আমরা যখন দেখি যে আমেরিকাতে আপনার ট্রাম্প করছে অথবা বরিস জনসন করছিলেন অথবা আপনার মোদি করছেন, তখন বাংলাদেশে আমরা যখন দেখি যে আমাদের একটি সংস্থার পরিচালক করছেন, মাঝে মাঝে স্বাস্থ্যমন্ত্রী সেখানে যোগ হচ্ছেন, অর্থাৎ মানুষের এই যে বিশ্বাসযোগ্যতা জিনিসটার গুরুত্ব অনুধাবন করার বিষয়টা, তখন মনে হচ্ছে ওটাতে বোঝা যায় যে গুরুত্বের দিক দিয়ে বাংলাদেশে তখন এই করোনার প্রতিরোধের যে গুরুত্বটা সেইটা ততটুকু তখন ছিল না, না থাকার কারণে এটা হয়েছে। আজকে যে জিনিসটা হচ্ছে, এখনও এটা যা হওয়ার হয়ে গেছে, বাট এখনও যে জিনিসটা করা উচিত রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে, আপনি গতকালকেও দেখেছেন যে মোদি তার দেশের সকল বিরোধী দলের সাথে সে করেছে, তার মতামত নিয়েছে, তাদের মুখ্যমন্ত্রীদের সাথে মতামত নিয়েছে সেকেন্ড টাইম, এবং নেওয়ার পরে একটা জাতীয় সিদ্ধান্ত এঁকে তারা এগিয়ে যাচ্ছে। অর্থাৎ দেশটাকে একটা এই দুর্যোগের বিরুদ্ধে ফাইট করতে হইলে এটা একটা যুদ্ধ, সেইখানে আপনাকে সকল শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে, সবাইকে কনভিন্স করতে হবে, যাতে ঘরে থাকার আমরা যে বলছি যে আমরা ট্রিটমেন্ট করব। এখন দেখেন, আপনি যে কথাটি বলছিলেন যে ডাক্তার সাহেবরা অনেক ক্ষেত্রে চিকিৎসা করতে বা ভীত সন্ত্রস্ত হচ্ছে, অনেক ক্ষেত্রে কারো কারো এগেনস্টে অভিযোগ উঠতেছে, তাকে পাওয়া যাচ্ছে না। এখানে কিন্তু যারা করোনা চিকিৎসার সাথে সম্পৃক্ত তাদেরকে পাওয়া যাচ্ছে না বা এরকম ঘটনা ঘটে নাই। প্রথম দিকে যেটি ছিল পিপিই আমাদের ছিলই না, এবং না থাকার কারণে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট যদি না থাকে, তাহলে আপনার স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স, এরা কোনো অবস্থাতে, আপনি যুদ্ধের ময়দানে একটি সৈন্যবাহিনীকে, এই যুদ্ধের ময়দানে সৈন্যবাহিনী হচ্ছে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা এবং তার সাথে অক্সিলারি স্টাফস, এখন এদেরকে যদি আপনি যুদ্ধে পাঠাতে হয় তাহলে তাদের ওয়েল ইকুইপ করে আপনাকে পাঠাতে হবে। কিন্তু সেই জিনিসটা কিন্তু প্রাথমিকভাবে ছিল না, এখন হয়তো কিছুটা এটার পরিবর্তন হয়েছে। তারপরেও যে জিনিসটা দরকার, কালকে যদি আপনি খেয়াল করেন, ভাইরোলজি ডিপার্টমেন্ট ঢাকা মেডিকেল কলেজ, তারা কিন্তু টেস্ট করছে, তাদের ডিপার্টমেন্টের চিফ কি বলতেছে যে আমাদের কাছে কিটস আসছে কিন্তু সোয়াব কালেকশন করার জন্য যে পরিমাণ প্রস্তুতি বা যে পরিমাণ ম্যান পাওয়ার দরকার অথবা যে সমস্ত হেডশিল্ড দরকার সেগুলো সেই পরিমাণ আসে নাই, যার জন্য আমি কিটস থাকার পরেও আমি ঠিক সম পরিমাণ টেস্ট করতে পারছি না ডিউ টু আপনার কি, কারণ আমি সবটা কালেক্ট করলে হবে না, এটা আবার ডিসপোজ করতে হবে, বায়োসেফটিটা মেনটেন করতে হবে। এখন ডাক্তার সাহেবদেরকে আপনি ব্লেম না করে সারা পৃথিবীতে দেখেন, সব দেশ তার চিকিৎসা কর্মীদেরকে, তার স্বাস্থ্যকর্মীদেরকে কেউ জাতীয় বীর বলতেছে, কেউ সেলিউট দিতেছে, কেউ প্রেস করতেছে। আর এখানে যদি আপনি খেয়াল করেন, গত এক মাসে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে এমন কতগুলো সার্কুলার এসছে এজ ইফ ডাক্তারকে পুলিশে দেও, ডাক্তারকে প্রতিপক্ষ, ডাক্তারকে আপনার আর্মিকে খবর দেও, অথবা তাদেরকে আপনার
নিরুৎসাহিত করতে পারে এরকম, পরবর্তীতে সেগুলো কিন্তু বাতিল করা হয়েছে পরক্ষণে, কিন্তু এগুলো দিয়ে এক ধরনের নেগেটিভ মেসেজ গেছে। তার পরবর্তীতেও যেটা হয়েছে, আজকে যে কথাটি বলা হচ্ছে যে ডাক্তারদের কি ইনসেন্টিভ, এই কথাগুলো কিন্তু আগে থেকেই বলা উচিত ছিল যে যারা এগুলোর মধ্যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে, কোনোভাবে অসুস্থ হবে, তাদের চিকিৎসার ব্যবস্থা আর করোনার চিকিৎসা করবেন সেই স্বাস্থ্যকর্মীতে তো ওই প্রিমিসেতেই থাকতে হবে, তাকে তো আপনি বাসায় যেতে দিতে পারেন না, কারণ তার মাধ্যমে তাহলে তার ফ্যামিলি মেম্বার ইনফেক্টেড হবে। কাজেই প্রস্তুতিটা সম্পর্কে ব্লু প্রিন্টটা কিন্তু চিকিৎসকদের সামনে, স্বাস্থ্যকর্মীদের সামনে, দেশের মানুষের কাছে ক্লিয়ার ছিল না। আজকেও বলা হচ্ছে যে 6000 বিছানা আমরা রেডি করে ফেলেছি, কিন্তু এখন যদি সেই পরিচালককে জিজ্ঞেস করা হয় অথবা অতিরিক্ত মহাপরিচালককে জিজ্ঞেস করা হয়, ওনার তো বলা উচিত যে বাংলাদেশে ঢাকা শহরে আপনি কয়েকটা হাসপাতালের নাম বলেছেন, কিন্তু সারা বাংলাদেশের কোন কোন জায়গায় আপনি ডেজিগনেটেড হসপিটাল, সেটার মধ্যে অন্য কোনো পেশেন্ট থাকলে চলবে না, ইট ইজ অনলি ডেজিগনেটেড ফর করোনা পেশেন্ট থাকতে হবে। আজকে দেখলাম এক মন্ত্রী মহোদয় বলছেন 69টা প্রাইভেট মেডিকেল কলেজেই করোনার চিকিৎসা হবে। আপনি খেয়াল করে দেখেন মানে কত অবিবেচনা প্রসূত কথা, 69টা মেডিকেল কলেজে ছাত্র, শিক্ষক এবং অন্য অন্য রুগীরা চিকিৎসা নিচ্ছে। এখন এইটা যদি যায় যে কেন আজকে হাসপাতালে রুগী যায় না, ঢাকা মেডিকেল কলেজে যখন কানাডা ফেরত একটা মেয়ে আয়সা ভর্তি হলো এবং যখন সে মেয়েটার কমপ্লেন এবং গুলো মনে হলো যে এটা করোনার মতো হতে পারে, মেয়েটা কিন্তু মারা যাওয়ার পরে অনেক মিডিয়াতে অনেক নিউজ হয়েছে এবং মানুষ কিন্তু তখন করোনার ভয়ে এত ভীত, কারণ মিডিয়ার কল্যাণে মানুষ এত জানতে পারতেছে যে মানুষ কিন্তু হাসপাতাল থেকে চলে গেল। এখন হসপিটালগুলোতে, সরকারি হসপিটালগুলোতে আপনার এই যে ভীত সন্ত্রস্ত অবস্থাটা হয়েছিল ডিউ টু ইকুইপমেন্টস এবং প্রস্তুতি সেই সমস্ত স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকদের না থাকার কারণে। কাজেই স্বাস্থ্যকর্মীদের কনফিডেন্স যদি আপনাকে ফিরে আনতে হয় এবং স্বাস্থ্যকর্মীদেরকে আজকে ইনসেন্টিভ দেওয়ার যে প্রশ্ন আসছে খুবই ভালো, কিন্তু স্বাস্থ্যকর্মীদেরকে ধমক দিয়ে বা স্বাস্থ্যকর্মীদেরকে ওই যে হাসপাতালে গিয়ে কে চিকিৎসা করতেছে কে করতেছে না এটা না করে আপনি যদি পরিবেশ সৃষ্টি করার দিকে গুরুত্ব দেন, হাসপাতাল কর্তৃপক্ষকে বলেন, এটা তো চিকিৎসক কিন্তু পরিবেশ তৈরি করে না, পরিবেশ তৈরি করে হাসপাতাল কর্তৃপক্ষ এবং এই কর্তৃপক্ষের পিছনে হচ্ছে সরকার। কাজেই যদি পরিবেশ সৃষ্টি করা যায়, বাঙালি স্বাধীনতা যুদ্ধ করে দেশ স্বাধীন করতে পেরেছে, বাঙালি গুটি বসন্ত নির্মূল করতে পেরেছে, কাজেই বাঙালি এই কোভিড-19 বিরুদ্ধেও $100 million withdrawal of the proposed communication service tax and taxes on fuel, reduction in income taxes for employees, welfare benefits for socially and economically deprived and vulnerable Ghanaians. The World Bank is providing $100 million USD to Ghana to assist the country in tackling the COVID-19 pandemic. Do you think these initiatives are enough or more initiatives are required? Okay, so first of all, I must say that most Ghanaians are very pleased with the initiatives of the government so far. And as a result of the fact that the government came up with these initiatives, I mean, people are really praising the government because of the fact that, you see, the dynamics here in Ghana is like majority of the people are in the informal sector. Okay, so that if you are putting in place measures, you would need to consider them because they are in the majority. And that is where most of the government's intervention is targeted. Okay, so for example, as you rightly mentioned, you're talking of healthcare workers, which are the frontline health workers. There's also a package for small and medium-scale businesses. There's a package for the vulnerable and the displaced in society, and then also for the general public. These are the initiatives that the government has come up with, which most of the Ghanaians are very pleased with. Now, what I would say is that necessity is the mother of all inventions. So that if we are in a crisis situation like this, most people would question where is government going to get the money to fund these initiatives, okay? But then, because this is an emergency and this is not normal times, definitely the government will have to find money. It's going to impact the economy, it's going to impact on so many things, but because of the fact that it's an emergency, the government would find money to ensure that these initiatives that they've put on the table are achieved, yeah.
Kingsley, there are a few predictions on the economic issues regarding this COVID-19. According to McKinsey, Africa to lose $200 billion this year due to COVID-19. And shocks in international trade, investment, and crude oil prices. GDP will shrink by 2%, according to ResearchGate. Ghana's economy and the stock exchange at a fall. Aviation standstill hampers Ghana's development efforts. Revenues are emerged. How the Ghanaian government will tackle such a huge economic crisis? I wish I knew how they are going to tackle it, but I mean, these interventions, which must be funded anyway, whether we would be able to tackle these issues or not, these interventions must be funded anyway. Because now, listen, the majority of the people, as I initially mentioned, are in the informal sector, okay? And these are people who live by the day. They earn their living by the day, okay? So when you put in place a measure like a lockdown in your four major cities where you're getting most of your economic revenues from, and you say everybody should stay home, how are these people going to survive? Okay? Mm-hmm. So that if you don't put in place these measures to take care of their needs, then people would automatically defy your orders just for the simple reason of survival. People need to survive, and most of the people are in the info. So then they will defy the orders. So I think that the government's initiative of coming up with these relief measures is welcome. How they are going to sort it out after COVID-19 is an issue I wouldn't know, but they would have to figure it out. Because Though international trade amounts to 68.3% of Ghana's GDP, do you think it will push Ghana to a long-term economic uncertainty? I think that this one would also open up other avenues for us to other avenues to get revenue for us, because you look at the fact that internationally all your trade partners are also struggling to deal with their own COVID-19 situation. Okay, so then you cannot rely on international partners for funding or for trade or for whatever means of revenue that you've always been getting from them. In the president's last address, he talked about the fact that industries are now going to be set up, or already set up industries are now going to be supported to produce certain things that are going to be needed in the short to medium term. Okay, so these are some of the avenues that I think would open up for us as a result of COVID-19. Okay, so that you need to now inject more capital into your own economy and not depend on foreign economy to grow your own. You understand? So for example, manufacture of PPEs, manufacture of hand sanitizers and all these other things are now being sourced from local manufacturers, which I believe is good, because then it's also opening up the industrial space of the economy and providing jobs also. So it's good. But then for the long term, eventually they will need to look into how, as a country, we are going to be able to ginger our own economy to be self-sufficient. Because I believe that going forward post-COVID-19, you're not going to be able to depend so much on foreign aid. You're not going to be able to depend so much on foreign trade partners. So eventually, you need to look within and find a solution within. Mr. Minister, আমি একটু গণমাধ্যমের প্রসঙ্গে যেতে চাই। আপনি জানেন যে গত বেশ কিছুদিন ধরে, বললে ভুল ভালো হবে, বেশ কয়েক মাস ধরে বাংলাদেশের গণমাধ্যম বেশ সংকটের মধ্যে আছে। টেলিভিশনগুলো একটা বড় ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, অনেক ছাঁটাই হয়েছে অনেক জায়গা থেকে, অনেক জায়গায় অনেকে দীর্ঘদিন ধরে বেতন দিতে পাচ্ছেন না, কোনো কোনো প্রতিষ্ঠান, সংবাদপত্রগুলোরও একই অবস্থা। সেরকম একটা পরিস্থিতিতে এসে এই কোভিড-19 সংকটটাকে আরও তীব্র করে তুললো বাংলাদেশের গণমাধ্যমের জন্যে। সো আমরা জানি যে সংবাদপত্র পরিষদ সহ অন্যান্য অ্যাসোসিয়েশনগুলোর নেতৃবৃন্দ তথ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, আপনাদের সঙ্গে কথা বলেছেন এবং আপনারা তাদেরকে সহায়তা করবার কথা বলছেন, তো কী ধরনের সহায়তা আসলে সংবাদ মাধ্যমের জন্য থাকছে? আমি একটু কী ধরনের প্রণোদনা একটু আপনার কাছ থেকে শুনতে চাইব। এবং কেউ কেউ বলছেন যে সংবাদ মাধ্যম যদি সরকারের কাছ থেকে প্রণোদনা নেয়, এরকম চিন্তাভাবনা ও কারো কারো মধ্যে কাজ করে সংবাদকর্মীদের, তাহলে সংবাদ মাধ্যম আসলে স্বাধীনভাবে কাজও করতে পারবে না। সেরকম ক্ষেত্রে তারা মনে করেন, বিশেষ করে সংবাদপত্রে যারা আছেন, যে সংবাদপত্রের কয়েকশত কোটি টাকা বকে আছে সরকারের কাছে বিজ্ঞাপন বাবদ, সরকার সেই টাকাটা তাদেরকে দিয়ে দিক। সো এই বিষয়ে আপনাদের কী ভাবনা আছে? আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে দীর্ঘদিন যাবতীয় আসলে সংবাদ মাধ্যমের নানান তথ্যের উপরে সরকার খুব একটা ভরসা করতে পারছিল না, কিন্তু কোভিড-19 সময় আসলে সরকারের এই বোধোদয়টা হয়েছে যে আসলে এই লাইসেন্সধারী সংবাদ মাধ্যমগুলোই আসলে
তাদেরকে যদি স্বাধীনতা দেয় তারাই আসলে প্রকৃত তথ্য জনসমক্ষে উপস্থাপন করতে পারে, সরকারকে সহায়তা করতে পারে। সো হোয়াটস ইউর টেক অন দিজ ইস্যুস ভেরি ব্রিফলি? একসাথে অনেকগুলো প্রশ্ন, তো মানে আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তরগুলো পর্যায়ক্রমে দেওয়ার জন্য। আপনি বাংলাদেশের একজন প্রথিতযশা সাংবাদিক এবং এই তৃতীয় মাত্রা চ্যানেল আয়ের এই টক শোটি বাংলাদেশের সর্বপ্রথম আপনি শুরু করেন, এবং আপনাকে আমরা বলে থাকি আপনি পায়োনিয়ার, বাংলাদেশে টক শোর পায়োনিয়ার আমরা আপনাকে বলে থাকি, এবং এটার যাত্রা শুরু আপনি করেছিলেন, তো আপনি সবকিছুই জানেন। আমি শুধু সংক্ষিপ্তভাবে বলবো যে আমরা সরকার গঠনের পরে, একাদশ জাতীয় নির্বাচনের পরে 2019 সালের 7 জানুয়ারি মন্ত্রিসভা গঠন হওয়ার পর থেকে আমাদের যাত্রা শুরু, এবং আমরা বলবো যে তথ্য মন্ত্রণালয়ে আমরা যেটা অতীতে 47 বছরে হয় নাই, যেটি হলো গণমাধ্যম কর্মী আইন এবং সম্প্রচার আইন, এই দুইটি আইন ছিল আমাদের সকল মানে গণমাধ্যম কর্মীদের প্রাণের দাবি। সেই দাবি দুটো আমরা বাস্তবায়নের জন্য আমরা দ্রুত পদক্ষেপে কাজ শুরু করেছি, এবং এটা এই দুর্যোগ কাটিয়ে ওঠার পরেই এই দুটো আইনের বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা মূলত গণমাধ্যম কর্মীদের এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিক পক্ষদের এবং সকলের, আমি বলবো যে সকলের দাবি আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি। বাট ওই আইনগুলোর মধ্যে তো আবার এক ধরনের নিয়ন্ত্রণের বিষয় আসা আছে, যেটি আবার অনেকেই মানতে চান না, যে স্বাধীন গণমাধ্যমের জন্য সেটি আসলে আইন তৈরি করে। সরকারের আইন তৈরি করার প্রক্রিয়াটি খুব মানে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী এভাবে বলবো না, আইন তৈরি করার যে প্রক্রিয়াটা এটা কিন্তু বেশ লম্বা এবং কঠিন। আপনি জানেন যে একটি আইন তৈরি করার জন্য ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আইন মন্ত্রণালয়, যেমন আমাদের গণমাধ্যম কর্মী আইন বা সম্প্রচার আইন, এটা নীতিমালা তৈরি করার জন্য আমাদের আইন মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং একাধিক মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে সর্বোপরি আইন মন্ত্রণালয়কেই সর্বোচ্চ ভূমিকা এখানে রাখতে হয়, এবং এই প্রক্রিয়াটি খুব সহজ নয়, এটা আপনি জানেন। আমরা মানে খুব চাইলেই যে দ্রুত সব আইন তৈরি করতে পারি তা কিন্তু না, এবং এই আইনগুলো যখন নীতিমালাগুলো যখন তৈরি হয় সেটা আবার সংসদে যায়, সংসদে যখন আবার মন্ত্রী মহোদয় উত্থাপন করেন সংসদে সেই বিল পাশ হতে হয়, পাশ হওয়ার পরে আবার সেই সংসদীয় আমাদের এর পূর্বে আবার সংসদীয় স্থায়ী কমিটিতে যায়, এটা এই প্রক্রিয়াগুলো অনেক লম্বা। আমি শুধু আপনাকে বলতে চাই যে আমরা সরকার কোনোভাবেই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার মানসিকতা পোষণ করি না। এই বাংলাদেশের ইতিহাসে আমরা এই বাংলাদেশে সর্বোচ্চ সংখ্যক বেসরকারি টিভি চ্যানেল এবং আমরা অন্যান্য মিডিয়া বা মাধ্যমকে অনুমোদন দিয়েছে এই সরকার, আমরা কোনো গণমাধ্যমকে আমরা বন্ধ করার জন্য, বাধা দেওয়ার জন্য, হস্তক্ষেপ করার জন্য গণমাধ্যম আজকে যে আর্থিক সংকটের মধ্যে আছে এবং কোভিড-19 এই সংকটকে যে আরো বাড়িয়ে তুলছে, সেক্ষেত্রে আসলে কি পরিকল্পনা সরকারের দিক থেকে? আমি বলছিলাম যে নেতৃবৃন্দ সংবাদ মাধ্যমের তারা দেখা করেছেন, আপনাদের সঙ্গে কথা বলেছেন, সো একটু আপনি স্পেসিফিক আমাদেরকে বলবেন। এবং কেউ কেউ আবার বলছেন যে বিশেষ করে পত্রিকাগুলোর যে টাকা বিজ্ঞাপন বাবদ পাওনা আছে সেটা দিয়ে দিলেই তারা হয়তো কিছুটা মোকাবেলা করতে পারবেন, সো এই বিষয়ে কোনো ভাবনা আছে কিনা? আপনি জিল্লু ভাই সবই জানেন তাই না? এখন ধরেন আপনি, আমি জানলো তো আমি আমার দর্শকদের জানাতে চাইছি, বেসরকারি টেলিভিশন চ্যানেল বা বেসরকারি আমাদের সংবাদপত্রগুলো যেগুলো আছে এদের মালিক পক্ষের সাথে আমরা একাধিকবার অসংখ্যবার প্রতিদিনই বলবো প্রতিনিয়ত আমরা কথা বলছি। দেখেন আমি এই তথ্য মন্ত্রণালয়ে আমি আপনার এই 8 মাস 10 মাস হয়ে গেল আমি কাজ করছি, আমি আপনি জানেন আমি চিকিৎসক, আমি 4.5 মাস স্বাস্থ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের চেষ্টা করেছি, তারপরে আমি তথ্য মন্ত্রণালয়ে কাজ করছি, আমার অভিজ্ঞতা খুব দীর্ঘদিনের নয়। তো এই 10 মাসের অভিজ্ঞতা থেকে আমি যা দেখছি যে এটা শুধু সরকার সকল সমস্যার সমাধান করতে পারবে না, যদি আন্তরিকভাবে আমাদের
প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মালিক পক্ষ যদি আন্তরিকভাবে সাহায্যের হাত না বাড়ায়, আমরা সরকার কোনোভাবেই সকল সমস্যার সমাধান করতে পারবো না। আমি আপনাকে আরেকটু সংযুক্ত করতে চাই, কোভিড-19 যে দুর্যোগ বা এই যে মহামারী বা মহাদুর্যোগ আমরা মোকাবেলা করছি, এই সময়ে আমরা সরকারের পক্ষ থেকে আমাদের মিডিয়াতে গণমাধ্যমে যারা আপনারা কাজ করছেন, সকল সাংবাদিক ভাই বোন যারা কলাকুশলী, যারা সকল আমার মিডিয়ার সাথে জড়িত যারা আছেন, প্রত্যেককে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা এই সরকার কোনোভাবেই আপনাদেরকে প্রতিপক্ষ মনে করি না। সাউন্ডস গুড মিস্টার মিনিস্টার, শুনতে অনেক ভাল লাগলো আপনি আমাদের সঙ্গে থাকেন, আপনার কাছ থেকে আরো কিছু শুনবার আছে আমার। আমি প্রফেসর ডক্টর, আমি কিন্তু এই দুর্যোগকালীন মাননীয় প্রধানমন্ত্রীর যে প্রণোদনার, আমি আসি, আমি আমি সেখানে আসি, সেখানে আসি, আপনার সেই বিষয়ে শুনবো আমি। আপনি থাকুন আমাদের সঙ্গে, শুনুন। আমি একটু প্রফেসর ডক্টর জাহিদ হোসেন আপনার কাছে শুনতে চাইবো যে আমরা মৃত্যু ঝুঁকি, স্বাস্থ্য ঝুঁকি আছে, হয়তো একটা সময় ধীরে ধীরে কোভিড-19 সাময়িকভাবে হলো দুর্বল হবে এবং তারপরে আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যাব, কিন্তু অর্থনৈতিক যে হুমকি বা ঝুঁকি গোটা বিশ্বের জন্য এবং আমাদের মতো দেশের জন্য নিয়ে আসলো, এই ঝুঁকি মোকাবেলার জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, আমরা জানি যে আপনার দলের পক্ষ থেকেও 87,000 কোটি টাকার এক ধরনের প্রস্তাবনা করা হয়েছিল সরকার যেন সেটি করে, এবং সরকার আমরা জানি যে তার কাছাকাছি গেছে, 87 থেকে প্রায় 73,000 কোটি টাকার প্রণোদনা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, খুব বেশি পার্থক্য নেই। কিন্তু তারপরে অনেকেই মনে করছেন যে বিবেচনার মধ্য থেকে সাধারণ মানুষ, অসহায়, দরিদ্র, যারা আসলে দিন অনেক দিন খায়, তারা আসলে এই সব প্রণোদনার বাইরে আছে, বা আপনি আপনি কি মনে করেন যে বা আপনাদের প্রস্তাবনার সঙ্গে সরকারের প্রস্তাবনায়? ধন্যবাদ। জায়গায় কি ছোট করে বলবেন, আমি আপনার ওই প্রস্তাবনা যেটা আপনি প্রশ্নটা করলেন, ঠিক ওইটিতে যাওয়ার আগে আপনার একটা পূর্বের একটা প্রশ্ন ছিল আমাদের কাছে যে ফিজিশিয়ানরা অনেক ক্ষেত্রে ভীত সন্ত্রস্ত, সেটা আমি বলেছি, কিন্তু ফিজিশিয়ানরা পালিয়ে যাচ্ছে বা অনেক জায়গা থেকে পালিয়ে গেছে, তারা ফিজিশিয়ান এবং স্বাস্থ্যকর্মীরা সাহসিকতার সঙ্গে কিন্তু আজকে কোভিড-19 পরীক্ষা থেকে শুরু করে তাদের সোয়াব কালেকশন থেকে শুরু করে সকল চিকিৎসা কিন্তু তারা করছে, এবং তাদেরকে ইনসেন্টিভ অথবা তাদেরকে কোনো ধরনের প্রণোদনা না হোক, তাদেরকে যদি স্বীকৃতি দেওয়ার একটা রাষ্ট্রীয় ব্যবস্থা থাকে, তাহলে এটা কিন্তু ওদেরকে অনেকটা মনোবল বাড়িয়ে দিবে। আর আমাদের সাধারণ হসপিটালগুলোতে যে চিকিৎসা সেবা ব্যবস্থা এখনও আছে এবং সেইটা থেকে কিন্তু সব চিকিৎসকরা যাচ্ছেনও এবং চিকিৎসা সেবা ব্যবস্থা চিকিৎসা সেবা করেও যাচ্ছে, এইখানে দুই একটা স্পোরেডিক ইনসিডেন্স হয়তো ঘটে থাকতে পারে। আপনি যেটা বলছেন যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে 87,000 কোটি টাকার যে একটি প্যাকেজের প্রণোদনার জন্য, আর্থিক সংকট মোকাবেলার জন্য মাননীয় মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেদিন ঘোষণা করলেন, আনফর্চুনেট পার্টটা হচ্ছে যে আমরা সবাই একত্রিত হতে চাই, সবাই কিন্তু সহযোগিতার হাত বাড়াতে চাই, কিন্তু তত কিছুক্ষণের মধ্যেই দেখা গেল যে সরকার দলের অর্থাৎ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে এটাকে মানে একদম জাস্ট নাল এন্ড ভয়েড করে দিলেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, পরের দিনই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী প্রায় কাছাকাছি একটা প্রণোদনার প্যাকেজ ঘোষণা করলেন, এবং তাই কালি করে উনি ক্ষান্ত থাকেন না, উনি কিন্তু পরের দিন আবার চিকিৎসকদের বিষয়টা বলেছেন। কিন্তু মজার বিষয়টা যেটা হচ্ছে, দুর্ভাগ্যজনক যেটা, যারা আমরা রিক্সা চালাই, যারা আমরা বস্তিতে থাকি, যারা আমরা ফুটপাতে কাজ করি, যারা একদম নিম্ন মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষ, যাদের সেফটি নেট খুবই দুর্বল, সেই মানুষগুলোর জন্য, যে প্রণোদনা দরকার ছিল, তাদেরকে এক মাস দুই মাস তারা কিভাবে খাওয়া দাওয়া করবে সেইটার জন্য তাদেরকে সরাসরি সহযোগিতা করার যে বিষয়টি ছিল সেইটি কিন্তু গুরুত্ব পাওয়া উচিত ছিল, এবং আমার মনে হয় যে এইটি যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে, কারণ আমরা জানি না কোভিড-19 কতদিন চলবে, কাজে কোভিড-19 যদি দীর্ঘায়িত হয় অন্যান্য দেশে যা হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে ওই মানুষগুলো যাদের যে সবচেয়ে সমাজের যারা একদম সামাজিক অস্থিরতা, মানে কি আপনি যখনই দেখবেন যে আমি জবলেস হয়ে যাচ্ছি, একদিন দুই দিন তিন দিন আমার খাবারের প্রয়োজন পড়বে, তখন কিন্তু সামাজিক অস্থিরতা, আইন শৃঙ্খলা রক্ষা করা,
ইট উইল বি ভেরি টাফ। কাজে এখনই আমরা যারা দায়িত্বে আছে ওনাদের কিন্তু ওই বিষয়টা চিন্তা করা উচিত এবং তাদের অর্থিক প্রণোদনার বিষয়টি মাথায় রেখে কাজ করা উচিত। মিস্টার কিংসলে, ডক্টরে, অ্যাজ ইউ নো দ্যাট চায়নাস ট্রেড উইথ ঘানা স্ট্যান্ডস অ্যাট এ হুপিং $5.3 billion, হুইচ ইজ অ্যাবাউট 8% অফ ঘানাস জিডিপি অ্যান্ড চায়না ওভার টু ঘানাস বিগেস্ট ট্রেডিং পার্টনার। So do you think the current situation will lead to a long-term trading deficit between China and Ghana? So in the short term, we are already experiencing issues with that, because there were some projects that were planned to be completed this year that were to be funded by loans and grants from China, which already are not coming in. So in the short term, we are seeing the effect. And then going into the future, I think it's going to rather increase. So yeah, it's going to really have an impact. I mean, as I keep saying that eventually we would still need to look within and then, you know, do more of the training amongst ourselves as Africans, and then also consider other foreign trade partners. But then we still need to look within. I think that is what is going to happen, because post-COVID-19, every other country is going to really take care, have a second look at their relationship with the world, and then see where they are going to, you know, get the most benefits. That's where they are going to invest more, and then where they get the least, they will know, they will cut and off Kingsley, something. So definitely, Kingsley, COVID-19 is going to change social order as well as world order drastically, dramatically. How yes, is going to affect Ghana both nationally and internationally? It's going to affect Ghana in so many ways. I mean, if you give me time, I could explain to you. But very briefly, so in different briefly sectors, I don't have enough time. Okay, so okay. Very brief. All right. That is fine. So in different sectors, there are going to be different effects. Okay, so you talk of the economy, health, politics, infrastructure, education, trading with other international partners. All these are different sectors that are going to be impacted post COVID-19. Already there's a lockdown, so our educational system is on a halt, and it's going to affect our educational calendar. Health-wise, you know that it's had so much impact, and it shows how unprepared we are as a nation to tackle a pandemic. So going forward, we are going to look more about health infrastructure, recruit more health personnel, more specialists to prepare ourselves for the future. I mean, other things. So politics-wise, this year we have elections, and it's going to have a telling effect on our elections this year. It's going to be massive in terms of the politics that the two major parties are going to play out with the COVID-19 pandemic. So it's going to have a lot of impact in different sectors, but then the impact is not going to be the same across all sectors. It's going to be a bit disproportionate, but then depending on the sector you are, the impact will be different on you. Yeah. থ্যাংক ইউ। ডক্টর মুরাদা স্যার, আপনি বলতে চাইছিলেন যে সরকারের দিক থেকে নানান উদ্যোগের কথা, প্রণোদনের কথা। ডক্টর জাহিদ হোসেনও বলছিলেন যে অনেকটাই তাদেরও, তারা একটা সরকারের কাছে পরামর্শ দিয়েছিল যে এই এটি হওয়া উচিত। উনি বলেছেন যে অন্য নেতৃবৃন্দ, মন্ত্রীরা যাই বলুক না কেন, প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত এমন একটা প্যাকেজ ঘোষণা করেছেন যেটা অনেকটা কাছাকাছি কিছুক্ষণ, তো তারপরও সকলেরই বক্তব্য, ইকোনমিস্টদেরও বক্তব্য, যে সাধারণ মানুষ যারা অনেক বেশি ভালনারেবল তাদের দিকটা আসলে খুব বেশি আসছে না, বরং যারা 2-3 মাস সার্ভাইভ করতে পারে, ব্যবসায়ী, শিল্পপতি, তাদের দিকটা থেকে নজরটা অনেক বেশি গেছে। তো আপনি ছোট্ট করে একটু আমাদেরকে বলেন, বা এর বাইরেও যদি আপনার কিছু বলবার থাকে, আমরা একেবারে শেষ প্রান্তে, খুব ছোট্ট করে প্লিজ। আসলে এই কথাটার সাথে আমি একমত না যে আমাদের দরিদ্র জনগোষ্ঠী বা নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের জন্য আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণাটি আসছে রাষ্ট্রীয় ভাবে, সেটা ডিটেইলিং তো আপনি এখনো জানেন না, তাই না? এটা বাংলাদেশ গভর্নর এবং অর্থ মন্ত্রণালয়, অর্থমন্ত্রী, অর্থ সচিব এবং সংশ্লিষ্ট যারা দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা বৃন্দ, তারা ডিটেইলিং করার পরে আমার মনে হয় এই ব্যাপারে মন্তব্য করলে ভালো হয়। কারণটা হলো যে অবশ্যই দরিদ্র জনগোষ্ঠী, নিম্ন আয়ের মানুষ, যারা দিনমজুর, দিন আনে দিন খায়, যারা আসলে মানে মাসিক একেবারে স্বল্প বেতনের যারা কর্মজীবী মানুষ, তাদের জন্য সরকার সবচেয়ে বেশি চিন্তা করেছে এবং সবচেয়ে বেশি তারা তাদের বিষয়টা মাথায় রেখেই কিন্তু এই 72,750 কোটি টাকার
ঘোষণাটা রাষ্ট্রীয়ভাবে এসেছে। এখানে আমি বিএনপি এই জাতীয়বাদী দলকে আমি ধন্যবাদ জানাই, হ্যাঁ, তারা দেশের মানুষের জন্য চিন্তা করে একটা বাজেট তারা বলেছে, এটা এটা বলেছে, আমরা তো সেটা শুনেছি। আমরা এটার বিরোধিতা হিসেবে কথা বলতে চাচ্ছি না, মাননীয় প্রধানমন্ত্রী দেশ এবং জাতির চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে, এই জাতি রাষ্ট্রের অভিভাবক হিসেবে, এই জাতির 16 কোটি মানুষের কথা চিন্তা করেই কিন্তু 72,750 কোটি টাকার যে ঘোষণা, এটা অনেক দিক অনেক বিষয় বিবেচনা করে অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থনীতিবিদ, এই অর্থ সচিব সবাইকে নিয়ে আলোচনা করেই কিন্তু দিয়েছেন। এটা শুধুমাত্র জাতীয়তাবাদী দলের মুখপাত্রের সেই 87,000 কোটি টাকার বিষয়টাকে চিন্তা করে দিয়েছে, সেটাকেও সেটাকেও বলছেন না, ওনারাও বলছেন না যে ওনাদের কথা চিন্তা করে সরকার করেছে, বাট কথা চিন্তা করে বলেছেন এটা আমি বলতে চাচ্ছি না। আসলে মাননীয় প্রধানমন্ত্রী দেশ এবং জাতির এই দুর্যোগে, জাতির কল্যাণে, মানুষের কল্যাণে, দরিদ্র জনগোষ্ঠীর কথা ভেবেই সেটা ঘোষণা করেছে। আর আমি আপনাকে যেটা বলতে চাই যে আমাদের এই রাষ্ট্রীয় দুর্যোগ মোকাবেলা করার জন্য সরকারের এখনো পর্যন্ত আমি বিশ্বাস করি যথেষ্ট সক্ষমতা আছে। আমাদের খাদ্য ঘাটতি নাই, বাজারে দ্রব্যমূল্যের কোনো ঘাটতি নাই, শুধু আমাদের চিকিৎসার বিষয়টা, আমাদের যারা করোনা ভাইরাস আক্রান্ত রোগী এবং তাদের পরীক্ষা নিরীক্ষা টেস্ট করা এবং সেই টেস্টের ফলাফল গুলো যথাসময়ে পাওয়া এবং যত বেশি সংখ্যক কিট সংগ্রহ করে নেজাল সোয়াব যে টেস্ট যেটা আমরা করতে করছি আরটিপিসিআর পিসিআর প্রক্রিয়ার মধ্য দিয়ে, এটা যত বেশি করতে পারবো আমরা তত বেশি সফলতার দিকে। ধন্যবাদ, ধন্যবাদ মিস্টার মিনিস্টার, ধন্যবাদ প্রফেসর ডক্টর এজেডএম জাহিদ হোসেন, মিস্টার কিংসলে মারিও ডমফ্রে এবং ডক্টর মুরাদ হাসান আমাদের সঙ্গে যুক্ত হবার জন্যে, কথা বলবার জন্যে। মিস্টার কিংসলে মারিও ডমফ্রে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর বিং উইথ আস। দর্শক, আমরা কথা বলছিলাম COVID-19 নিয়ে বা করোনা ভাইরাস তার প্রভাব প্রতিক্রিয়া নিয়ে। সব কথার মূল কথা যে গভীর সংকটের দিকে গোটা পৃথিবী এগিয়ে যাচ্ছে এবং একটা অন্ধকারের মধ্যেই আছেন সবাই। বাংলাদেশে আমার অতিথিরা বলছিলেন যে চিকিৎসকদেরকে কোনোভাবেই যেন আমরা প্রতিপক্ষ না বানিয়ে ফেলি বা স্বাস্থ্য খাতের সঙ্গে স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত হচ্ছেন, এবং সবচেয়ে বড় সংকট যেটি সেটি হচ্ছে আস্থার সংকট, পারস্পরিক আস্থার সংকট আছে, জনগণকে সরকার কতটা আস্থায় নিচ্ছে, সরকারের উপর জনগণের কতটা আস্থা আছে বা স্বাস্থ্য বিভাগের প্রতি মানুষের কতটা আস্থা আছে, এটি একটি বড় সংকট। এবং সব কথার মূল কথা যে জনস্বাস্থ্যের বিষয়টি আসলে খুবই অবহেলিত। আমরা আশা করব যে COVID-19 এই অভিজ্ঞতা আমাদেরকে জনস্বাস্থ্যের বিষয়ে আরও বেশি সচেতন এবং সজাগ করে তুলবে, এবং সে সঙ্গে আমরা যে অন্যান্য দেশের সঙ্গে মত বিনিময় করছি, এই অভিজ্ঞতাগুলো আসলে আমাদেরকে পরস্পরের অনেক কাছে নিয়ে আসবে এবং সম্মিলিতভাবে এই সংকট মোকাবেলায় আমরা করতে পারবো। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন এবং বাড়িতে থাকবেন।